আমার মাকে দেখে আমার শাড়ির প্রতি প্রায় অনুরাগ জন্মায়। মা পাবলিক সেক্টরে কাজ করতেন, বাড়ি ফিরে এসে কিন্তু আট পরে শাড়ি পরে রান্নাবান্না করতেন। তো সেই সময় থেকে শাড়ি পরবো শাড়ি পরবো, সে ছোটোবেলা সরস্বতী পুজোর শাড়ি পরার দিনটা ছিল কত স্পেশাল। তারপরে 8-9 থেকে তো রেগুলারলি শাড়ি পরি, এরকম একটা ধারণা ছিল প্রেসিডেন্সি কলেজে। যে আমি যখন শাড়ি পরতাম, লোকে অনেকে বলতো তুই কি বেঙ্গলি ডিপার্টমেন্টে, নিদেন পক্ষে ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স বা ইংলিশের স্টুডেন্টরা নাকি শাড়ি পরে না। আমার ক্লাসে আমার থেকে বেশি বোধ হয় কেউ শাড়ি পরতো না, এবং তখন অবশ্য এই বৈশাখী এত সমৃদ্ধি ঘটেনি, তখন বেশ তন্নি ছিলাম। আর আমার বন্ধুরা বলতে একটু হাওয়া টাওয়া ভরে দে চারিদিক দিয়ে একটু ফুলে থাকবে তাহলে শাড়িগুলো। আমি সব রকম কিন্তু ব্যঙ্গ তখনও খুব হাটিলি নিয়েছি, আজও নিই। এবং আমি মনে করি যে তুমি তন্নি হোক কি তুমি স্থূল হয়ে গেছো সেই রকম কোনো অবস্থায় থাকো, শাড়ি কিন্তু তোমাকে কখনো বিট্রে করবে না। শাড়ির নিজের সৌন্দর্যের কারণেই প্রতিটা মানুষ যারা শাড়ি পরে তারা সুন্দরী হয়ে ওঠে। আমার এত শাড়ি পরা দেখে আমার পুচকিটারও কিন্তু শাড়ির প্রতি ভালোবাসা জন্মে গেছে। সেও কিন্তু নানানভাবে শাড়ি পরে নানান সুন্দর সাজিয়ে নিজেকে সাজিয়ে রাখতে ভালোবাসে। এবং মজার ব্যাপার হচ্ছে, যখন ছোটো ছিল তখন তো রেডিমেড শাড়ি পেতাম, এখনও ছোটো আর বড় হওয়ার মাঝামাঝি জায়গায় আছে, আর লম্বা হচ্ছে দিনকে দিন। তো তার জন্য কিন্তু আমাকে স্পেশালি অর্ডার দিয়ে শাড়ি বানাতে হয়, এবং অষ্টমী আর দশমী সে একেবারে ধারাবাহিকভাবে শাড়ি পরে, সেই কোন ছোট্ট বয়স থেকে। শাড়ি ভালো লাগলেই তো হলো না, ভালোভাবে শাড়িগুলো রাখাটা একটা বিরাট চ্যালেঞ্জ। আর যদি কেউ আমার মতো শাড়ির ব্যাপারে প্যাশনেট হয়, যার 70 টাকার শাড়ি থেকে প্রায় 2 লাখ টাকার শাড়ি, সব রকম শাড়ি যার আয়ত্তে আছে, তার জন্য শাড়ি গুছিয়ে রাখাটা একটা বিরাট বিরাট বড় দুশ্চিন্তার বিষয়, তার সঙ্গে একটা বড় চ্যালেঞ্জও। আসলে বাড়িতে যতগুলো আলমারি আছে, আমি গুনে দেখেছি আমাদের বাড়িতে 16 খানা আলমারি, তার মধ্যে 1.5 খানা শোভনের ভাগ্যে জুটেছে, 4টে আমার মেয়ের জন্য, আর বাকিগুলো হচ্ছে আমার। এই শাড়িগুলো যেগুলো ওখানে থাকে তারা আবার কিন্তু তাদের ঠিকানা বদলে ফেলে, যেই পরা হয়ে যায় লন্ড্রি থেকে এসে কিন্তু সেগুলো স্থান পায় অন্য একটা বাড়িতে। আমার মনে হয় শাড়ির থেকে সুন্দর কোনো পরিচ্ছদ আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও আছে কি না আমার জানা নেই।